সংকটজনক পরিস্থিতিতে আমরা লক্ষ্য করেছি কেন্দ্রীয় সরকার বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নানা ধরনের প্যাকেজের কথা ঘোষণা করেছেন। প্যাকেজ অর্থনৈতিক উন্নয়ন, খাদ্যের ব্যবস্থা করা, আর্থিক সাহায্য দেওয়া, রেশনিং ব্যবস্থাকে শক্তিশালী করা, বিনামূল্যে খাদ্য সরবরাহ করা, কর্মচ্যুত যারা তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা, এরকম বহু প্যাকেজ আমরা গত দু বছর ধরে শুনে আসছি। কিন্তু বাস্তবে এই কোটি কোটি মানুষ যারা কাজ হারিয়েছেন তাদের মধ্যে একেবারেই নগণ্য একটা সংখ্যা হয়তো সামান্য ছিটেফোঁটা পেতে পারেন সাহায্য, কিন্তু বেশি বিপুল সংখ্যক মানুষ এই প্যাকেজের ধরার ছোঁয়ার বাইরে। রাজ্যে গণতান্ত্রিক নারী সমিতি, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি, এই রাজ্যে নারী নির্যাতনের ঘটনায় প্রতিবাদে আগা গোড়াই আমরা লড়াইয়ের ময়দানে আমরা আছি। আপনারা বহুবার দেখেছেন, একবার নয়, দুবার নয়, বারবার আপনারা দেখেছেন, যখনই কোথায়ও কোনো একটা মেয়ে ধর্ষিতা হয়, আক্রান্ত হয়, শ্লীলতাহানির ঘটনা ঘটে, আমরাই প্রথম এসপি, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, থানা, হাসপাতাল, আক্রান্ত মেয়ের বাড়িতে যাওয়া, তার চিকিৎসার ব্যবস্থা করা, এগুলো বরাবর গণতান্ত্রিক নারী সমিতি করে আসছে, এখনও আমরা করছি এবং আমাদের লড়াই জারি থাকবে। এই লড়াই থেকে আমরা সরব না, কারণ আমরা জানি এই পুঁজিবাদী ব্যবস্থায় সামাজিক অবক্ষয়তার যে সময়টা, এই সময়ে মেয়েরা সবচেয়ে নিরাপত্তাহীন। সুতরাং একটা গণতান্ত্রিক নারী সংগঠন এই রাজ্যে যার বয়স 74-75 বৎসর, 1951 সালে আমাদের সংগঠনের জন্ম, তো এই সংগঠন নারীদের ইজ্জত সম্মান রক্ষায়, তাদের মর্যাদা, তাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা লড়াইয়ের ময়দানে থাকব। আক্রান্ত নারী অন্তত এটা বুঝবে যে একটা সংগঠন আছে, গণতান্ত্রিক নারী সমিতি, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি, যারা আমার পাশে এসে দাঁড়াবে। কিছু করতে না পারি, পুলিশ নির্বিকার, আমরা বারবার ডেপুটেশন দিয়েছি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, আইজি, আমরা দিয়েছি ডিআইজি, কি আরে ভাত দিতে পারো না কিল মারার গোসাই, এরা অভাবের তাড়নায় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসতে গিয়েছিল, আপনারা দেখেছেন নৃশংসভাবে গরু ছাগলকে এরকমভাবে মানুষ মারে না বা পেটায় না, কুকুর বিড়ালকে এরকমভাবে পেটায় না, একদিকে লাঠিচার্জ, টিয়ার গ্যাস, জল কামান। এখনো এখনো ভিএম হাসপাতালে কয়েকজন মহিলা অসুস্থ, এক ফোঁটা চিকিৎসার ব্যবস্থা নেই। তো আমি এটা প্রসঙ্গটা টানলাম কেন, আপনাদের মনে হতে পারে যে আমাদের আন্দোলনের সঙ্গে এটা কি সম্পর্ক, এটা সম্পর্ক এখানটায় বন্ধু, যে সংকটটা বহুমুখী এই রাজ্যে, শুধু খাদ্য সংকট নয়, বেকারদের কর্মহীনতার সংকট, নারী নির্যাতনের সংকট, কাজ হারানোর সংকট, রেশনিং ব্যবস্থার সংকট, পুলিশি নির্যাতনের সংকট, থানা লক আপে
খুন হওয়ার সংকট সংকট মৃত্যুর সংখ্যা এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের রাজ্যে একটা অরাজকতা রাজত্ব চলছে একটা অরাজকতা রাজত্ব চলছে এখানে যে সরকার আছে এটা মনেই হয় না এটা মনেই হয় না না হলে এত নির্মম হতে পারে মহিলাদের টেনে হিসড়ে রাস্তার মধ্যে 10,323 এর একজন শিক্ষিকাকে বাচ্চা কোলে নিয়ে বসে আছে রাস্তার পাশে সেই মহিলার উপরে পুলিশ লাঠি চালাচ্ছিল এই দৃশ্য সহ্য করা যায় তা আমি আমরা কথা বাড়াবো না আমি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা প্রচার মাধ্যমের অংশ আপনারা সংবাদপত্র জগৎ বলুন দূরদর্শনের চ্যানেল বলুন অথবা যে কোনো জায়গায় আপনারা প্রচার মাধ্যমের একটা গুরুত্বপূর্ণ স্থানে বা অংশ হিসাবে কাজ করছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ যে সত্য যা সত্যকে সত্য হিসাবে তুলে ধরুন বাস্তব যা বাস্তবকে তুলে ধরতে কখনো যেন আপনারা দ্বিধাগ্রস্ত না হন কখনো যেন আপনাদের কলম না কাঁপে কখনো যেন আপনাদের বিবেক দ্বন্দ্বে না আমরা সর্বত্র আন্দোলন গড়ে তুলব ইতিমধ্যেই 4টে জোনে 4টায় ডেপুটেশন হয়েছে কালকে শ্রীনগর পঞ্চায়েত অর্থাৎ জারুলবাচায় আনন্দনগর শ্রীনগর সেখানে একটা ডেপুটেশন হয়েছে মান্দাই ব্লকে হবে পানিসাগরে হবে আগামীকালকে কাঞ্চনপুরে হয়েছে কদমতলা হয়েছে আগামীকালকে হবে বিলোনিয়া হবে সর্বত্র আমরা সাধারণ মানুষের এই যে সংকটজনক পরিস্থিতি তাতে সাধারণ মানুষের জীবন জীবিকা নিরাপত্তা আজকে আমাদের রাজ্যে মানুষের নিরাপত্তা বলতে কোনো শব্দ নেই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা এরকম একটা ঘৃণ্য পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে এ যেন থামার নয় 2018 সালে গভর্নমেন্ট পরিবর্তন হলো তারপর থেকে গত 3টা বৎসর একদিকে নারী নির্যাতনের ঘটনা একদিকে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা প্রতিদিন সন্ত্রাস প্রতিদিন বাড়িঘরে হামলা প্রতিদিন আক্রমণ প্রতিদিন বিরোধী দলের কর্মীদের উপরে হামলা আমরা আতঙ্কিত ছিলাম আমাদের এই ডেপুটেশনগুলোকে কেন্দ্র করে আবার নূতন করে না কোথায়ও মেয়েদের উপর আক্রমণ হয়েছে অনেক জায়গায় হয়েছে বিলুনিয়াতে মেয়েরা মিছিল আমাদের গণতান্ত্রিক নারী সমিতির মিছিল সে মিছিলের মধ্যে হামলা করেছে আরও বেশ কয়েক জায়গায় কর্মসূচির আগের দিন বাড়ি বাড়ি গিয়ে ধমকি দেওয়া হয়েছে যে কাকে মিছিলে যেতে পারবে না বেরোতে পারবে না বাড়ি থেকে তা এগুলো তো চলছে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতাটা এই রাজ্যে চূড়ান্ত ঘৃণ্য পর্যায়ে গিয়ে পৌঁছেছে নারী নির্যাতন ত্রিপুরা স্বর্ণ রাজ্য আর প্রতিদিন মেয়েদের ইজ্জত সম্মান ধুলায় লুণ্ঠিত হচ্ছে জনজীবনে একটা অস্থির পরিবেশ পরিস্থিতি পত্রিকা যারা চালান